টাকা যে কত অদ্ভুত উপায়ে ইনকাম করা যায় এখন সেটাই জানবেন। এক জায়গায় একটা পুরনো জিন্স বিক্রি হচ্ছে প্রায় কোটি টাকার কাছাকাছিতে, আরেক জায়গায় একজন জাস্ট চুইংগাম খেয়ে ইনকাম করছে লাখ টাকার উপরে। রিসেন্টলি ফেমাস ব্র্যান্ড লিভাইস, এইটার একটা জিন্সের প্যান্ট বিক্রি হয়েছে $87,000, মানে $88,00,000। বাপরে, অবশ্য এত দাম দিয়ে বিক্রি হবার পিছনে একটা বিশেষ কারণও আছে। অ্যাকচুয়ালি যেই জিন্স প্যান্টটা বিক্রি হয়েছে সেটা ছিল 80-এর দশকের একজন শ্রমিকের জিন্স, এবং পরিত্যক্ত একটা খনি থেকে এই জিন্সটা পাওয়া গেছে। আর এই জিন্সটা কিনেছে 23 বছর বয়সী কাইল হাউনার এবং ডেনিম বাজার বিশেষজ্ঞ জিপ স্টিভেনসন, যার মধ্যে 90% টাকা দিয়েছে কাইল হাউনার এবং 10% টাকা দিয়েছে স্টিভেনসন। এখন এত ডলার খরচ করে জিন্স কেনার কোনো প্রি প্ল্যানিং না থাকলেও নিলাম শুরুর পর এমন দুষ্প্রাপ্য পণ্য হাতছাড়া করতে চাননি তারা। অ্যান্ড এই অকশনটা আয়োজন করে ডেনিমের একজন বিশেষজ্ঞ ব্রিট ইটন। অ্যান্ড ইটনের কাছে পুরনো জিন্স খোঁজ করা এক ধরনের অন্যরকম নেটার মতো। ইটন প্রায় 25 বছর ধরে ডেনিম জিন্সের ব্যবসা করছে এবং প্রতিটি ভিনটেজ ডেনিম জিন্সের মূল্য ধরা হয় গড়ে প্রায় $100। কিন্তু এবারই প্রথম তিনি এত উচ্চ মূল্যের রেকর্ড সংখ্যক দামে ডেনিম জিন্স বিক্রি করলেন। বাপরে, বিদেশে ময়লায় পড়ে থাকা জিন্সেরও কত মূল্য, তাই না? আমরা পেলে তো ওটাকে ছুঁড়েই ফেলে দিতাম অথবা ঘর মোছার ন্যাকড়া বানিয়ে ফেলতাম। এদিকে চুইংগাম তো আমরা কম বেশি সবাই খাই, কিন্তু চুইংগাম চিবিয়েও যে টাকা ইনকাম করা যায় এটা আই গেস কেউ কখনো চিন্তাও করেনি। যে কাজ করেছে জার্মানির 30 বছর বয়সী জুলিয়া ফোরাত, মাসে লাখ টাকার উপরে কামাচ্ছে সে। জুলিয়ার অবশ্য একটা অন্যরকম প্রতিভাও আছে, সে একসঙ্গে 30টা চুইংগাম চিবাতে পারে এবং সেই চুইংগাম চিবিয়ে আবার বিশাল আকারের বাবলও ফোলাতে পারে, এবং তার ফোলানো এক একটি বাবলের আকার কখনো কখনো তার মাথার সাইজেরও দ্বিগুণ হয়ে যায়। আর এই বিচিত্র বাবলের ছবি এবং ভিডিও তুলে সে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষজনের কাছে বিক্রি করে দেয়। আর এইভাবেই মাসে গড়ে তার $700 রোজগার হয়, যেটা বাংলাদেশি মুদ্রায় প্রায় $67,000। নট অনলি দ্যাট, কোনো কোনো মাসে তার আয় প্রায় $2,000-$3,000 চলে যায়। অবশ্য শুরুর দিকে তার এমন অভিনব ব্যবসার কথা মাথায় আসেনি, তার এই প্রতিভা দেখে মজা করেই তার বন্ধুরা বলতো, তুমি এগুলোর ছবি তুলে তো বিক্রিও করতে পারো। আর সেখান থেকেই শুরু। এরপর তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারেন সোশ্যাল মিডিয়ায় কিছু গ্রুপ আছে যেখানে সত্যি এমন কার্যকলাপ চলে। এখন বাবুল ফুলিয়ে মাসে লাখ টাকার উপরে ইনকাম করলেও জুলিয়ার এটা কিন্তু প্রাথমিক পেশা নয়, তিনি অ্যাকচুয়ালি পেশায় একজন মার্কেটিং বিশেষজ্ঞ।